আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা যেখান থেকে যে অবস্থায় আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আছি কৃষকের আনন্দ বেদনা দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। কৃষি বাজার উইথ হেলাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আসলাম জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট নতুন গরুর হাটে। এই হাটটায় সপ্তাহে একবার বসে, শনিবার সকাল ৮টার থেকে বেলা ৪টা পর্যন্ত একটানা গরুর হাট চলে। তো নিয়ত করছি আজ আমি অরিজিনাল দেশি, একবারে দেশি কিছু সার বাছুর গরুর দাম দর জানাও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। তো দেখি দেরি না করে দু একটা গরুর দাম শোনা যাক ইনশাল্লাহ, সার গরুর দাম। যেখানে একটা আমার ভাই সুন্দর কোয়ালিটির একটা দেশি সার গরু ধরে আছে, একটু ওদের কারণে আমি দেখাতে পারতেছি না। এই যে কোয়ালিটি, শুকিন কোয়ালিটির একটা সার বাছুর গরু ধরে আছে এখানে, এটা অরিজিনাল দেশি। তো দেখি দাম দর করতেছে নাকি একটু শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরু ভাইয়ের কথা বলে একটু। ভাই সালাম আলাইকুম, এটা দাম দর করতেছে ভাই কাস্টমার? কেমন দাম করতেছে? ৫০ ৫২। আপনার মনে চা দাম কত ভাই? ৫৮। ভিউয়ার্স ৫৮,০০০ টাকা দাম চাচ্ছে, ৫০-৫২,০০০ টাকা দাম বলতেছে এই সার বাছুরটার। দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন গরুহাট থেকে। এই সাইডে আমার একটা চাচা একটা গরু ধরে আছে, এটাও দেশি মনে হয়, শৌখিন কোয়ালিটির একটা সার গরু। তবে এটারও একটু কোয়ালিটি আগে দেখার চেষ্টা করি আপনাদের, তো বাছুর কোয়ালিটি দেখার চেষ্টা করতেছি। তো দাম তো ইনশাল্লাহ অবশ্যই জানবো, কেমন দাম রাখছে কেমন চাচ্ছে এটাও জানার চেষ্টা করবো। দিকে চাচা কত চাচা? একদম কত রাখছেন? ৬২ রাখছেন। কাস্টমার করছে কত? কাস্টমার ভিউয়ার্স দাম রাখছে ৬২,০০০ টাকা, কাস্টমার করছে ৫০-৫৫,০০০ টাকা। জয়পুরহাট নতুন গরুহাট থেকে আপডেট জানার চেষ্টা করছি আপনাদের। এটা হচ্ছে জয়পুরহাট নতুন গরুহাট। আজকে ভিডিও করতেছি দেশি সার বাছুরের। তো দেখি আরও দু একটা বাছুরের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। তো ভিউয়ার্স এই যেখানে একটা সার বাছুর আছে, এটা কোয়ালিটি দেখার চেষ্টা করতেছি, দাম তো অবশ্যই জানার চেষ্টা করবো, এটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি। একবার দেশি কোয়ালিটির বাছুর, এটা কেবল দেখতেছে, কথাবার্তা হচ্ছে। ইনি সাহেবের গরু, দাম অবশ্যই ইনশাল্লাহ জানবো। তো দেখি একটু দাম জানি কেমন দাম করতেছে। দাদা সালাম আলাইকুম। দাম কেমন করতেছে এটার? দাম ৫০-৫১,৫২ করতেছে। আপনি মনে চাচ্ছেন কত? আমি চাচ্ছি ৬০-৬২। ভিউয়ার্স ৫০-৫১-৫২ দাম করতেছে, ৬০-৬২ চাচ্ছে। একবারে সেরকম একটা কোয়ালিটির দেশি সার গরু দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন হাট থেকে। তো দেখি আরও দু একটা বাছুরের দাম দর জানা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। এটা হচ্ছে একটু হালকা কালো কোয়ালিটির সার গরু, তো ইনশাল্লাহ এটারও দাম শোনার চেষ্টা করবো। আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি, কোয়ালিটিটা দেখার পর ইনশাল্লাহ অবশ্যই দাম জানবো, দেখি কত দাম রাখছে কত চাচ্ছে। দাম ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো। এগুলো হচ্ছে দেশি কোয়ালিটির। দেখি একটু কথা বলি। ভাই সালাম আলাইকুম। ভাই গরুটার দাম কেমন করতেছে? ৫২-৫৩ করছে। আপনার চা দাম কত ভাই? আপনি চাচ্ছেন কত? কত রাখছেন? ৬০,০০০। ৫২-৫৩,০০০ টাকা দাম করতেছে এই সার বাছুরটার, আর আমার ভাই ৬০,০০০ টাকা চাচ্ছে জয়পুরহাট নতুন হাট থেকে। এই দেখেন গরুটা দেখতেছে, দাম দর হচ্ছে। তো দেখি আরও দু একটা বাছুরের দাম দর শুনবো ইনশাল্লাহ, শোনার চেষ্টা করি। অনেক বছর আছে হাটে, দেখে শুনি দু একটা বাছুরের দাম শুনবো। ভিউয়ার্স যেখানে দুইটা বাছুর ধরে আছে একটা ভাই, ওই সাইডে একটা এই সাইডে একটা। আপনাদের একটু কোয়ালিটিটা দেখে নিই, তারপর দাম দর ইনশাল্লাহ জানার চেষ্টা করবো অবশ্যই। দুটা কোয়ালিটি দেখার চেষ্টা করতেছি, দুটো দুটো কোয়ালিটির সার বাছুর। দাম জানার চেষ্টা করি। भाई सालामुआलैकुम। वालेकुम अस्सलाम। भाई दाम दर केमन करतेছে? 92 93 90। আপনার চা দাম কত ভাই? চা দাম 1,05,000 ভিউয়ার্স, 1,05,000 টাকা করে দাম চাচ্ছে। 92 93 95 দাম বলতেছে। আপনাদের দাম শোনানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন গরুর হাট থেকে, দেশি সার বাছুরের। তো দেখি আরও দু একটা বাছুরের দাম ধরে ইনশাল্লাহ জানার চেষ্টা করব, একটু কোয়ালিটি দেখার পর ইনশাল্লাহ। দেখেন একটা বাছুর খাওয়াচ্ছে, এই বাছুরটার দাম জানি ইনশাল্লাহ। আগে কোয়ালিটিটা দেখে নিই। এটা হচ্ছে বাছুরের কোয়ালিটি। বাজারের দাম কেমন রাখছেন? এর দাম কেমন রাখছেন? দাম ৬২। কাস্টমারকে দাম দর কিছু ৪৮ ৪৯ ৫০ ভিউয়ার্স, ৬২,০০০ টাকা দাম চাচ্ছে, ৪৮ ৪৯ দাম বলতেছে কাস্টমার। জয়পুরহাট নতুন হাট থেকে ষাট বছরের দাম শোনানোর চেষ্টা করতেছি আপনাদের। অবশ্যই এসব ভিডিও ভালো লাগলে অন্যদের মাঝে দেখার সুযোগ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো এটা একটু দাম জানি, এটা একটু ছোটো কোয়ালিটির, কিন্তু তারপরেও মানে ভালো, সুন্দর মান আছে। কোয়ালিটি দেখার চেষ্টা করতেছি আপনাদের। দেখি দামটা একটু জানি কেমন দাম করতেছে। আসসালামু আলাইকুম। বাছুরটার দাম কেমন করতেছে? বাছুরের দামটা কেমন করতেছে? ৪০,০০০ করছে। আপনি মনে হয় রাখছেন কত? কত চাচ্ছেন? টাকা চাচ্ছে, ৪২,০০০ টাকা হলে দিয়ে দিবে কাস্টমার। ৪০,০০০ টাকা বলতেছে এই বাছুরটা। জয়পুরহাট নতুন হাট, আপনাদের দেশি সার বাছুরের ভিডিও করে দাম শোনানোর চেষ্টা করতেছে ইনশাল্লাহ। তো দেখি আরও অবশ্যই দু একটা বাছুরের দাম জানানোর চেষ্টা করব। দেখেন এখানে একটা সুন্দর কোয়ালিটির বাছুর আছে, এটাও আগে কোয়ালিটি দেখে নেন, তারপর অবশ্যই দাম দর জানা ও শোনার চেষ্টা করব। দেখি কথা বলি কেমন দাম রাখছে এটা। আসসালামু আলাইকুম ভাই। ভাই বাছুরের দাম কেমন রাখছেন আপনি? ৫৫। কাস্টমারকে দাম দর করতেছে? ভাই ৫৫,০০০ টাকা দাম রাখছে বাছুরটার, কাস্টমার ৪৫,০০০ টাকা দাম বলতেছে। এটাও দেশি কোয়ালিটির একটা সার বাছুর। জয়পুরহাট নতুন গরুর হাট থেকে আপনাদের দাম শোনানোর চেষ্টা করতেছি। আজকে অনেক কোয়ালিটির দেশি সার বাছুর আছে, তারপরে ইনশাল্লাহ আপনাদের দু একটা বাছুরের দামও দর শোনার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ এরকম গরুর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, প্রতিনিয়তই আপডেট গরুর খবর পাওয়ার জন্য। তো আজকের মতন দেশি সার বাছুরের ভিডিও এই পর্যন্ত। আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো একটা হাটে। আসসালামু আলাইকুম।